আপনার জলেই থাকতে পারে ডায়াবেটিসের বিষ। ডায়াবেটিস কন্ট্রোল অ্যান্ড ওয়াটার। এখন জলও আপনার ডায়াবেটিসের জন্য নিরাপদ নয়। পরম শান্তিতে আপনি যে জল নিশ্চিন্তে পান করছেন তাই হতে পারে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের অন্যতম বাধা। খুব সাম্প্রতিক গবেষণা থেকে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। শুধু তাই নয়, ভয়টা দুই বাংলার মানুষের বেশি। কোন কোন জেলার ভয় খুব বেশি আপনার জানা দরকার, আর এটাও জানা দরকার আপনি সেই জেলাগুলোর কোনো একটাতে বাস করেন কিনা। আসুন জানি সবটা। আলোচনার আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন। জার্নাল অফ দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের আর্টিকেলে দাবি করা হয়েছে যে জলে আর্সেনিক আছে। আপনি যদি সেই জল পান করেন আপনার ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যাবে। জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল অফ হেলথের গবেষক অ্যানা নেভস এসিএন এর টিম গবেষণাটি করে দেখেন জলের আর্সেনিকের সাথে ডায়াবেটিস আর তার রিস্ক ফ্যাক্টরসগুলোর সুনির্দিষ্ট যোগাযোগ আছে। জলে আর্সেনিক যত বাড়তে থাকে ডায়াবেটিস তত মারাত্মক হতে থাকে। আপনি প্রতিদিন জলের সাথে আর্সেনিক গ্রহণ করতে থাকলে আর্সেনিক জিনেটিক ফ্যাক্টরগুলোকে প্রভাবিত করে কোষের ইনসুলিন সেন্সিটিভিটি কমিয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়, ফলে ব্লাড সুগার কন্ট্রোল হারায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ কঠিন হয়ে দাঁড়ায়। এছাড়া আর্সেনিক অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে দেয়, মানে অ্যান্টি অক্সিডেন্টের একেবারে বিপরীত কাজ করে, ফলে ডায়াবেটিস আরও মারাত্মক হয়। কোন কোন অঞ্চলের জলে আর্সেনিক বেশি পাওয়া যায়? ভারতীয় উপমহাদেশের গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের গাঙ্গেয় বদ্বীপের প্রতিটি জেলায় গ্রাউন্ড ওয়াটারে আর্সেনিক খুব বেশি পাওয়া যায়। ধীরে ধীরে উত্তরের জেলাগুলোতেও আর্সেনিক দেখা যাচ্ছে। শুধু ভারতীয় উপমহাদেশ নয়, সমগ্র পৃথিবীতে ধীরে ধীরে আর্সেনিক তার থাবা বসাচ্ছে। ম্যাপে দেখে নিন আপনি এর মধ্যে কোনো অঞ্চলে বাস করেন কিনা। আর্সেনিক প্রভাবিত ডায়াবেটিস থেকে বাঁচতে কি করবেন? গ্রাউন্ড ওয়াটার মানে ভৌমজল। এই ভৌমজল অপরিকল্পিতভাবে যত তোলা হবে জলে আর্সেনিক তত বাড়তে থাকবে। তাই গ্রাউন্ড ওয়াটার যতটা সম্ভব কম ব্যবহার করুন। জলাভূমি, পুকুর, খাল, বিল, নদী এগুলোকে রক্ষা করুন। এগুলো গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করে আপনাকে আর্সেনিক থেকে দূরে রাখবে। আর যতদিন না গ্রাউন্ড ওয়াটার আর্সেনিক মুক্ত হচ্ছে ততদিন আর্সেনিক মুক্ত প্ল্যান্টের জল খান, মাটির ওপরের মানে পুকুর, নদীর এসবের জল খান। অর্থাৎ আর্সেনিক প্রভাবিত ডায়াবেটিস থেকে বাঁচতে হলে আমাদের যেমন আর্সেনিক মুক্ত জল খেতে হবে, তেমনই প্রাকৃতিক জলাশয়গুলোকে রক্ষা করতে হবে। জলাশয়, খাল, বিল, নদী দখল ও ভরাট করা একেবারে বন্ধ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করুন, আর প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আপনার যে কোনো ফিডব্যাকই আমাদের কাছে মূল্যবান।